গ্রামে পুরোদমে ধান কাটা মারাই শুরু হওয়ায় কমেছে পশু খাদ্যের বেচা কেনা এতে খুদ আর ভুসির দাম কমলেও বেড়েছে খোয়াল আর ভুট্টার আটার দাম বগুড়া শহরের নামাজগড় ভুসিপট্টি থেকে এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু বাবু প্রতি বছরই কোরবানির আগে পশু খাদ্যের দাম বেড়ে যায় এবার কি অবস্থা এবং সেই সাথে জানাবেন কোরবানি ঘিরে জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত হচ্ছে কিনা সম্পা কোরবানি ঘিরে এবার বগুড়ায় সাত লাখ চৌত্রিশ হাজার গবাদি পশু শুধু গরুই আর প্রস্তুত করেছে সম্পদ অধিদপ্তর এটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে কোরবানিকে ঘিরে প্রতিবার আমরা যেমনটা দেখি যে পশুখাদ্যের দাম বেড়ে যায় এবার কিন্তু কিছুটা ভিন্নতা আমরা খেয়াল করেছি আপনাকে একটু পশুখাদ্যের দোকানের অবস্থাটা দেখাতে চাই চিত্র আপনাকে যদি বলি যে এই যে দেখছেন এটি হচ্ছে বগুড়া শহরের নামাজগড়ের ভুসিপট্টি এলাকা এখান থেকে মূলত পাইকারি এবং খুচরা পর্যায়ে বিভিন্ন পশু খাদ্য বিক্রি করা হয়ে থাকে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এখানে ভুসি মিক্স থেকে শুরু করে ক্যাটল ফিড মসুর ভুসি ডাবরি ভুসি বুটের ভুসি ভুট্টার আটা খোল এছাড়া শুধু ভুসি এবং খুঁজ বিভিন্ন গোখাদ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো সাজিয়ে রাখা হয়েছে তবে সেইভাবে বেচা কেনাটা নেই এর কারণ হচ্ছে এখন কিন্তু আপনার পুরোদমে ধান কাটা মৌসুম চলছে এই সময় প্রায় বাড়িতেই খড় উঠতে শুরু করেছে খড় এবং তৃণ যে আপনার লতাপাতা ঘাস সবুজ ঘাস এগুলো এখন অ্যাভেলেবেল থাকার কারণে গোখাদ্যের প্রয়োজনীয়তা কিছুটা কমেছে তারপরেও খুদ এবং ভুসির দাম কমলেও আপনার খোলের দাম কিন্তু বেশ বেড়েছে এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে সরিষার চাহিদাটা বেড়েছে যার কারণে আপনার হচ্ছে এটার দাম বেড়েছে একই সাথে ভুট্টার আটার ক্ষেত্রেও একই কথা বলছেন ব্যবসায়ীরা আপনাকে বলি যে এখানে বুটের ভুসি যেটি সেটিও দাম যদিও চল্লিশ টাকা কমেছে প্রতি বস্তায় আর ডাবরি ভুসির ক্ষেত্রে আবার কিছুটা দাম বেড়েছে তো আসলে মূলত যেগুলো বিদেশ থেকে দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয় সেই সব গোখাদ্যের ক্ষেত্রে আপনার ডলারের যে মূল্য বৃদ্ধি সেটার এক কিছুটা প্রভাব কিন্তু পড়েছে তারপরও ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে বেচা তাদের অনেকটাই কমে গেছে তো এই ছিল সম্পা এখন পর্যন্ত আমার কাছে বগুড়া থেকে গোখাদ্য বেচা কেনার সবশেষ খবর